তিনি তাকে বুলেট দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বেঁচে গেছিলেন, কিন্তু 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী জীবন দিয়েছিলেন, হাজার হাজার নেতা কর্মী বুলেট বিদ্ধ হয়ে বোমা হামলার শিকার হয়ে আজকে মানবতার জীবন যাপন করছে। আমরা কি সেদিকে ফিরে যেতে চাই, না আমরা উন্নয়নের পথে থাকতে চাই, সেটি আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্ত হচ্ছে 2024 সালে নৌকাকে বিজয় অর্জনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্মের, এই প্রজন্মকে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ দেওয়ার সেটি হবে আমাদের সিদ্ধান্ত। আমরা কি সেদিকে দিতে চাই, নাকি জঙ্গলিবাদে রাষ্ট্র পরিণত হতে চাই? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার আপনার সকলের। আমার বিশ্বাস 2008 সালে আপনারা যেভাবে নৌকায় ভোট দিয়েছেন, 2024-14 সালে যেভাবে নৌকায় ভোট দিয়েছে, যেভাবে 2018 সালে নির্বাচনে নৌকাকে বিজয় অর্জন করে পৃথিবীকে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমাদের সেভাবে 2024 সালে আবারও দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনাকে বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান 5-5 বার রাষ্ট্রপ্রধান হয়নি। আমার প্রিয় নেত্রী জননীতি শেখ হাসিনাকে আমরা 5ম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বিশ্বকে দেখিয়ে দিতে চাই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই, নৌকার কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই বোনের, আমার আমাদের নতুন প্রজন্মকে আমরা একটি মেসেজ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে বলেছিল ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা আমরা গ্রহণ করছি। আমরা ঘরে বসে বসে আজকে আমাদের প্রিয় সন্তানদের সাথে লন্ডনে কেউ কুয়ে সৌদি আরব বা ইটালিতে আছেন, আজকে সেই প্রিয় সন্তানদের মুখটা আজকে ঘরে বসে আপনারা দেখতে পারেন। এটি জন্য যে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় কনসেপ্ট। আজকে আমরা ঘরে বসে বসে আজকে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করতে পারি, আজকে কষ্ট করে ব্যাংকে যেতে হয় না, এটি শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় কনসেপ্ট। আমাদের এই ডিজিটাল বাংলাদেশে আজকে করোনার মধ্যে যেভাবে আমরা সেবা পেয়েছি, যেভাবে অনলাইনের মাধ্যমে আজকে অফিস আদালত পরিচালিত হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ সেই ডিজিটাল বাংলাদেশের সমস্ত রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রী যখন দিয়েছে, তখন বিরোধী দল বিএনপির হাস্য রহস্য করেছে যে এইটি আবার কি ডিজিটাল বাংলাদেশ, দিয়ে তারা কয়েক বছর শুধু হাসি তামাশা করেছে। আজকে সেই ডিজিটাল বাংলাদেশের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এই বিরোধী দল এবং তার জামায়াত বিএনপিরা। তারা টিকটক করে আর ফেসবুকে দিয়ে তারা আজকে সরকারের সমালোচনা করে। আজকে সেই ডিজিটাল বাংলাদেশ, আজকে আমরা মানুষরা যারা এখানে উপস্থিত হয়েছি তা আমরা সবাই সুবিধাভোগী ডিজিটাল বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে এই 2024 সালে নির্বাচনে বিজয় অর্জন করতে পারলে বাংলাদেশ কো করবে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশের সারথি হতে চাই আমরা, স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের সারথি হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আহ্বান জানিয়েছে। আমার প্রিয় সন্তান, এই আফগানিস্তান আর পাকিস্তানের মতো আমরা বোমা হামলা করে বোমা হামলার শিকার হব, না স্মার্ট বাংলাদেশ সারথি হবে সিদ্ধান্ত দেওয়ার সময় এসেছে, সেটি হচ্ছে নৌকায় ভোট। নৌকায় ভোট মানে আপনার প্রিয় সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত, নৌকায় ভোট মানে বাংলাদেশের শান্তি সুনিশ্চিত, নৌকায় ভোট মানে পদ্মায় আরেকটি পদ্মা সেতু, নৌকায় ভোট মানে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, নৌকায় ভোট মানে আমরা পারমাণবিক বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের মালিক হয়েছি, নৌকায় ভোট মানে আজকে আমাদের স্যাটেলাইটের মালিক হয়েছি, নৌকায় ভোট মানে আজকে আমরা বঙ্গবন্ধুর টানেলের মালিক হয়েছি, নৌকা ভোট মানে 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এক্সপ্রেসওয়ে, ডিজিটাল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছে। আপনারা যদি আজকে এই আমাদের মোহাম্মদপুর থেকে উঠেন, আমাদের বিমানবন্দরে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের গরিব দুঃখী মানুষের জন্য রাজনীতি করে। আজকে আমার মা বোনের এখানে উপস্থিত আছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা দিয়েছেন, বিধবা ভাতা দিয়েছেন, মাতৃকালীন ভাতা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়েছেন, বিপিএফ কার্ডের মাধ্যমে আপনাদের খাবার খাবারের ব্যবস্থা করেছেন, ভিজিটি কার্ড 30 কেজি চাল অনেকেই পেয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী জননীতি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলয় তৈরি করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের সামাজিক নিরাপত্তার বলয় তৈরি করেছে। এই নিরাপত্তার বলয় অনেক দেশেই নেই, পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে আমরা অনেক সূচকে আজকে এগিয়ে গেছি। এটি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হয়েছে। প্রিয় ভাই বোনের, আমার 2024 সালে নির্বাচন, এই নির্বাচনে আমরা আমাদের
সকলকে আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমি ঢাকা দুই থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ঢাকা দুই থেকে আপনাদের প্রার্থী হিসাবে নৌকার প্রতীক নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আপনারা সেদিকে খেয়াল রাখবেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের মানুষ, আমি আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, থাকবো, ভবিষ্যৎ প্রজন্মর একটি সুন্দর ঢাকার দুই পরিকল্পনা করার জন্য আমাকে সমর্থন করবেন। আমি আপনাদের মানুষ, আপনাদের ঘরের মানুষ, আপনাদের মনের মানুষ, আপনাদের প্রাণের মানুষ, আপনাদের মাটির মানুষ, আমার সাথে থাকেন, নৌকাকে ভোট দেন। ইনশাল্লাহ আপনারা যদি সবাই দোয়া করেন আল্লাহ তাআলা আপনাদের দোয়া পান হয়েছে। বিগত 15 বছর এই ঢাকা দুয়ের কালীগঞ্জের মানুষের সাথে শাহীন আহমেদ দিন রাত পরিশ্রম করে আপনারা এক আস্থার জায়গা সৃষ্টি করেছেন, সিদ্ধি সময় দিয়েছেন, উন্নয়ন করেছেন, মানুষের সুখ দিকে পাশে দেখেছেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ ব্যক্তি জীবনে শাহীন আহমেদ অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ, মানুষের সুখ দুঃখের কথা যদি তার কাছে যে যখন যে সমস্যার কথা বলে আমরা কাছ থেকে দেখি কখনো কাকে না করেন না, মানুষের সমস্ত সমস্যা সমাধান করে তিনি সেই মানুষটা পাশে থাকার চেষ্টা করেন। অতএব আমরা তো সেই ধরনের কর্মী বান্ধব মেতেই চাই। আগামী দিনে এই ঢাকা দুয়ের জাতীয় নির্বাচন এখানে বিভিন্নভাবে বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন রিপোর্ট তৈরি করছেন, আমরা বিশ্বাস করি জুড়ে তৃণমূলের আওয়ামী লীগ নেতা কর্মী এবং সাধারণ মানুষের মতামত নিয়ে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী নির্বাচন করে, তাহলে শাহীন আহমেদের বিকল্প ছাড়া আমরা আর কোনো ক্যান্ডিডেট দেখে সংগ্রামী সাথী বন্ধুরা। সভাপতি হযরতপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব আনোয়ার হোসেন আয়নাল মঞ্চে উপস্থিত আছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব হাজির শাকুর হোসেন শাকুর মঞ্চে উপস্থিত আছেন, আমাদের মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আব্দুল বারে মঞ্চে উপস্থিত আছেন, রুদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব হাজি আব্দুল আলিম, জনাব রহমান ভাই মঞ্চে উপস্থিত আছেন, সাবেক এই হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বিশেষ করে যিনি প্রবাসী আছেন অস্ট্রেলিয়া থাকবো না। ইতিমধ্যে আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে স্বাধীনতা বিরোধী জামায়াত এবং বিএনপিরা ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রকে ভেদ করে আমাদেরকে যে কোনো উপায়ে যে কোনো অবস্থাতেই আমাদের বিজয় অর্জন করা ছাড়া কোনো গন্তব্য নেই। আমরা সবাই মিলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনার যে উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের অস্তিত্বের জন্য, বাঙালির অস্তিত্বের জন্য, বাঙালির মানুষের অস্তিত্বের জন্য নৌকাকে বিজয় করা ছাড়া আমাদের কোনো গন্তব্য নেই। আমাদের বিজয় অর্জন মানে স্বাধীনতার সপক্ষের মানুষগুলোকে আমরা সেই বিজয় অর্জন করে, মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলেছে, এই অর্থনৈতিক সমৃদ্ধির পথকে অনুসরণ করে আমাদের বিজয় অর্জন করতে হবে। প্রিয় ভাই বোনের আমার, ষড়যন্ত্র হচ্ছে লন্ডনে বসে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন দূতাবাসে, ষড়যন্ত্র হচ্ছে জামায়াত বিএনপিরা বারবার এই নির্বাচনকে ব্যাহত করার জন্য, এই দেশকে সন্ত্রাসের নিলাভূমি তৈরি করার জন্য বিএনপিরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিণত করার জন্য সেই এক সময়ের বিএনপি জামায়াতের মন্ত্রী এমপিরা শায়েক আব্দুর রহমান বাংলা ভাইদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশকে বিশ্বের পাঁচবার চ্যাম্পিয়ন করেছে দুর্নীতিতে, এবং বাংলাদেশকে তারা একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য সন্ত্রাসের নীলাভূমিকে এই দেশকে তারা করেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে।